আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, আজকের বিষয়টা হলো মাস্টার ভিশন। মাস্টার ভিশন করার ক্ষতি, মাস্টার ভিশন করলে কি কি আপনার শরীরে ক্ষতি হতে পারে, মাস্টার ভিশন করলে আপনার মানসিকভাবে কি কি আপনার ক্ষতি হতে পারে, মাস্টার ভিশন বাদ দিলে আপনার কি কি লক্ষণ দেখা দিতে পারে, এই বিষয়ে আলোচনা করব। মাস্টার ভিশন খুবই একটি বলতে গেলে প্রচলন একটি কাজ, এটা এখন একেবারে সবার ঘরে ঘরে ঢুকে গিয়েছে। মাস্টার ভিশন ছেলে মেয়ে উভয় মাস্টার ভিশন করে, কিন্তু এটা থেকে মুক্তি পেতে চায়। সবচেয়ে বেটার কথা হলো যে এটা থেকে সে পরিত্রাণ পেতে চায়। পরিত্রাণ পাওয়ার জন্য সে অনেক চেষ্টা করে, একেবারে তওবা তিল্লা বা অনেক কিছু করার পরও সে এটা থেকে মুক্তি পেতে চায়, কিন্তু মুক্তি পায় না। কারণটা কি, এই বিষয়টা আমাদের জানা দরকার। মাস্টার ভিশনের ক্ষতিটা কি আগে জেনে নিই। মাস্টার ভিশনের ক্ষতিটা কি, মাস্টার ভিশনের ক্ষতি হলো যে সবচেয়ে মারাত্মক যেটা সেটা হলো যে এর ফলে আপনার জীবনে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন না। সংসার এবং অর্থনৈতিক মানসিক কোনো দিক দিয়ে আপনি শান্তি পাবেন না এবং কোনো দিকে আপনি উন্নত করতে পারবেন না। এটা একেবারে সর্বোচ্চ কথা যে আপনি কোনো দিকেই আপনি কখনো সাফল্য অর্জন করতে পারবেন না। মাস্টার ভিশন কেন করি বা মাস্টার ভিশন কেন করে, মাস্টার ভিশন একটা উত্তেজক যখন শরীরে আসে, উত্তেজনা যখন আসে, তখন আমরা মাস্টার ভিশন করে ফেলি। যখন আমার স্ত্রী থাকে না বা আমার বিয়ের বয়স হয় না অথবা বিয়ে করাই দেয় না, এর ফলে আমরা কী করি যে আমাদের নিজের হাত দিয়ে বা বিভিন্ন উপায় আমরা আমাদের বীর্যপাত করে থাকি, এটাকে মাস্টার ভিশন বলা হয়। তো এইটার ফলে কী ক্ষতি হয় সেটা আপনারা জানলেন, আর এটা থেকে পরিত্রাণ যারা পেতে চান তাদের মাঝে শতকরা 20 জন পরিত্রাণ পান, আর 80 জনই এটা থেকে মুক্তি পান না, বরঞ্চ আরও দিনে 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 এটার দিকে আসক্ত হয়ে যান। এর কারণ হলো যে আপনি যে ডাক্তারের কাছে গিয়েছেন সেই ডাক্তার আপনাকে উত্তেজক আর ওষুধ দিয়েছে, যার ফলে আপনি খুব উপভোগ করেছেন, যার ফলে আপনার জীবনটা ধ্বংস হয়ে গেছে। আর যারা মুক্তি পান তাদের অনেকগুলি কারণ আছে, হয়তো বিয়ে করেছে, নয়তো সে তওবা কেটেছে, অথবা কোনো ভালো একজন মানুষের শরণাপন্ন হয়ে তার জীবন যাপনের সমস্ত কিছু বলে দেওয়ার জন্য বলে দিয়েছে এবং সেই ব্যক্তি তাকে ভালো একটি উপদেশ দিয়েছে যা তার মনের মাঝে গেঁথে গিয়েছে, যার কারণে সে মুক্তি পেয়েছে। অথবা একজন ভালো একজন ডাক্তারের শরণাপন্ন হয়েছে, যে ডাক্তার তাকে উত্তেজক ওষুধ না দিয়ে তাকে ভালো মানের চিকিৎসা দিয়েছে, যার ফলে তার এই মগজ থেকে বা তার স্নায়ু থেকে এটা দূরে সরে গিয়েছে এবং তিনি এখন একটা সুস্থ সবল ভালো একটা মানুষ হতে পেরেছেন। তো মাস্টার ভিশন যারা বাদ দেয় সরাসরি তাদের কি কি অসুবিধাগুলি হয়, মাস্টার ভিশন বাদ দিলে যে অসুবিধাগুলি হয় তা হলো যে তার পেনিসে ব্যথা হয়, অন্ডকোষ ফুলে যায় এবং স্বপ্নদোষ হয়, প্রস্রাবের আগে পরে তার বীর্যপাত হয়, পায়খানার সাথে তার আম যেতে থাকে, এভাবে দেখা যায় তার শারীরিক মানসিকভাবে সে আবার ভেঙে পড়ে। এটার কারণ হলো যে সে এতদিন করেছে তার একটা জোয়ার ছিল, সেই জোয়ারটাকে বন্ধ করে দিয়েছে। এই বন্ধ করে দেওয়ার ফলে তার শরীরের ভিতরে এখন একটি ভারসাম্য রক্ষা করার পরিবর্তে সে ভারসাম্যহীন হয়ে গেছে, মানে সে ধারণ ক্ষমতা হারিয়ে ফেলেছে। এই ধারণ ক্ষমতা হারানোর ফলে সে এখন দিনে দিন অসুস্থ হয়ে যাচ্ছে, মানে যেটা ভালো দিক ছিল সেটা খারাপ দিক যাচ্ছে। এর আরও কয়েকটি কারণ হলো যে ওই ডাক্তারের শরণাপন্ন হওয়া, যে ডাক্তার তাকে উত্তেজক ওষুধ দিয়েছে আরও তাকে মারাত্মকভাবে তাকে ধ্বংস করার যে ব্যবস্থা সেটা করেছে, যার ফলে সে এই রোগগুলি তার ভিতরে দেখা দিয়েছে। তাহলে কীভাবে মুক্তি পেতে পারেন, এটা থেকে মুক্তি পেতে হলে প্রথমে আপনাকে বলবো ভালো একজন আলেম বা যারা আত্মার চিকিৎসা করে, যারা আত্মার চিকিৎসা করেন তাদের শরণাপন্ন হতে হবে। এখন আত্মা এবং শারীরিক চিকিৎসা কিন্তু দুটো আলাদা।
আত্মার চিকিৎসা করে থাকেন যারা মহামানব এই বাংলাদেশ বা বনাম পৃথিবীতে এখনো আছে বহুত মানুষ, তাদের শরণাপন্ন হবেন, তাদের কাছে চিকিৎসা করবেন, তাদের কাছে সমস্ত কথাগুলি বলবেন, তাহলে দেখবেন আপনাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে আপনার রিফুকে দমন করতে হয় তা আপনাকে শিখিয়ে দেবে। আর শারীরিক যারা চিকিৎসা করে, যে আমরা শারীরিক চিকিৎসা করে থাকি ডাক্তার হিসাবে, তাই আমরা যারা আবার এর মাঝে যা ভালো চিকিৎসা দিতে চান তাদের শরণাপন্ন হতে হবে, যাতে আপনাকে উত্তেজক কোনো ওষুধ না দিয়ে সঠিক চিকিৎসা, সঠিক খাদ্যাভ্যাস আপনাকে যখন আপনাকে বুঝিয়ে দিবে তাহলে আপনি এটা থেকে মুক্তি পেতে পারবেন। প্রাকৃতিকভাবে কীভাবে মুক্তি পাবেন? প্রাকৃতিকভাবে মুক্তি পেতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আমাদের দেশি যে খাবারগুলি আছে, ছোলা বুট আছে, তারপরে হলো যে সিমির বিচি আছে, আমাদের আরও যে খাবারগুলি আছে ডিম দুধ, এগুলি খাবেন ধীরে ধীরে আপনারে এই যে যে মাস্টারবেশন করার ফলে যে ক্ষতিটা হয়েছে তা পূরণ হয়ে যাবে। বাহিরের যে ফলগুলি আছে সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খেজুর। খেজুর হলো আল্লাহর পক্ষ থেকে এটা নিয়ামত, একটা নিয়ামত। এই নিয়ামতটা যদি আপনি গ্রহণ করতে পারেন, প্রতিদিন 60টা করে খেতে পারেন, 60টার উপরে খাবেন না তাহলে ট্রাবল দেখা দিতে পারে, 60টা করে খেজুর আপনি খাবেন তাহলে আপনি দেখবেন যে ধীরে 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 আপনার এই যে যে সমস্ত সমস্যাগুলি ছিল, পেনিস আগা পেনিস বাঁকা হয়ে যাওয়া এবং অতি দ্রুত আপনার প্রস্রাবের আগে পরে বের হয়ে যাওয়া, এটা দেখবেন যে আস্তে 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 আপনার ভালো হয়ে যাচ্ছে। আর এটা হলো যে শারীরিকভাবে দুর্বল হয়ে যাওয়া যেটা সেটা আপনার পূরণ হয়ে যাবে। তারপরে আমাদের যে আপেল আছে, বিভিন্ন ফল আছে, এগুলি খেতে পারেন, অনেক দাম বর্তমানে। এগুলি ছাড়া আমাদের দেশেও যে খাবারগুলি আছে, কাঁঠাল আছে, মানে সেজন মাফিক যে খাবারগুলি আসবে তা সবসময় গ্রহণ করতে চাবেন। তবে আমাদের দেশে যে কলাগুলি আছে সে কলাগুলি খুবই ভালো, কলার ভিতরে আপনার প্রচুর পরিমাণ সেল থাকে, প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম থাকে, পটাশিয়াম থাকে, আয়রন থাকে, কপার থাকে, এগুলি আপনার শরীরের জন্য খুব উপকার বয়ে আনে। আরেকটা হলো আমরা যেটা ডোজ থেরাপি বলে থাকি, কলা যেরকম দেখতে আপনি যদি কলা খান তাহলে আপনার পেনিসটা সে এরকম হবে, এটাকে ডোজ থেরাপি বলা হয়। মানে আপনি যা খাবেন তাই আপনার শরীরে সেই অঙ্গগুলি কাজ করবে। এই জন্য আমাদের একটা যুক্তিবিদ্যা আছে যে মুরগি গু খায়, আমরা মুরগি খাই বরঞ্চ আমরা গু খাই, এটা যুক্তিবিদ্যা। গরু ঘাস খায়, গরু আমরা খাই বরঞ্চ আমরা ঘাস খাই, আসলে তাই। এই জন্য আমাদের এখন গরুকে ফিট খাওয়ায়, গরু আমরা খাই আমরা ফিট খাই, অর্থাৎ এর জন্য আমাদের সব কিছুই শরীরে কোনো কাজ করে না, বরঞ্চ আমার কোনো হিট দেয় না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আমিন আমিন সুম আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।